পঞ্চায়েত ভোটের 24 ঘন্টা আগে কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার অভিযোগ উঠল শাসক তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকাল 9:40 একটি টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, আর এই টুইটকে ঘিরেই শুরু হয় বিতর্ক। টুইটে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে প্রচারপত্র তুলে দেওয়া হচ্ছে। হিন্দিতে লেখা প্রচারপত্রটির ছবি টুইট করে কুণাল লেখেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য প্রচারপত্র। হিন্দিতে লেখা ওই প্রচারপত্রে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটের আগে নিচুতলার বাহিনীকে ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও এনেছে তারা। পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন কুণাল। সেখানেই বাহিনীর সদস্যদের হাতেই প্রচারপত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।